বন্ধুরা, এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনই তুলসী, ডুমুর এবং কলা গাছ। বন্ধুরা, এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। বন্ধুরা, আপনারা সকলেই ডুমুর গাছ দেখেছেন, তাই না? কিন্তু বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা, একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন, তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব, এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতরা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা, এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনই তুলসী, ডুমুর এবং কলা গাছ। বন্ধুরা, এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়া বন্ধুরা, কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয়, তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন। এবং বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা, আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা, আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন, আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা, আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন। তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও, এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা, আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন, আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা, এই বালিশের মধ্যে যেন আর কেউ, অন্য কেউ না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন, তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা, যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন, আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।